Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lars Green campus. For admission, contact the number shown. পানীয় জলের দাবিতে চট্টা মহিষগড় লস্কর পাড়ায় পথ অবরোধ ঘিরে চাঞ্চল্য। দীর্ঘ 10-12 বছর ধরে ওই অঞ্চলে শতাধিক পরিবার পানীয় জলের সংকটে ভুগছে। স্থানীয় মানুষ এতদিন এলাকার ফেড জিন্সের কারখানা থেকে জল নিয়ে জীবন ধারণ করছিল, কিন্তু ফেড কারখানাগুলি আপত্তি করায় লস্কর পাড়ার শিবহুগলি অঞ্চলের মানুষ দিশেহারা হয়ে পড়ে। অবশেষে আজ সকালে ওই অঞ্চলের আবাল বৃদ্ধ বনিতা পথে নেমে বাঁশ দিয়ে আটকে অবরোধ করে দীর্ঘ সময় ধরে। যানজটের সৃষ্টি হলে স্থানীয় কালীতলা আসতি থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবরোধকারীদের সরিয়ে দেবার চেষ্টা করে। অবরোধকারীরা তাদের অবস্থান থেকে না সরলে স্থানীয় পঞ্চায়েত প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হন। চট্টা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান স্থানীয় বাসিন্দাদের আশ্বাস দেন, এক মাসের মধ্যেই পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হবে। জায়গা চিহ্নিত হওয়ায় কাজ দ্রুত শুরু হবে। অবরোধকারীরা উপপ্রধানের কথায় আস্থা রাখলেও তারা জানান, এক মাসের মধ্যে কাজ না হলে আবারও অবরোধের পথে যাবে তারা। জল নেই, আমরা জলের তারে অনেক অনেক জায়গায় দৌড়ুচ্ছি। সেখানে ফ্যান মেশিনেও বড় বড় কথা বলছে, তারা মিটারে জল দিলে জল দিচ্ছে, তারাও জল দিতে চাইছে না। তা আমরা এই মুহূর্তে এখন কোথায় যাবো? হ্যাঁ, এই 10 বছর হয়ে যাচ্ছে এরমভাবে আমরা ফ্যান মেশিন থেকে জল খাচ্ছি। জানিয়েছিলাম, কোনো কল টল কিছুই দি যায় না। দিন কত ওখানে রাস্তা থেকে জল উঠছিল, ওই জল নিয়ে আমরা ব্যবহার করছিলাম, সেটাও বন্ধ হয়ে গেছে। এখানে অনেক বাড়ি আছে, 50-100 বেশি হয়ে গেছে। এখানে আমাদের যে পাইপ লাইনটা করা হয়েছে, যে এখান থেকে পানি আসছে না, পাইপ লাইন গত দীর্ঘদিন ধরে আমরা জমা দিচ্ছি পানির কারণে, যে এরকম আমাদের এখানে পানি আসছে না, সমস্যা হচ্ছে, মেম্বারকে জানাচ্ছে, প্রধানকে জানাচ্ছে, তো কোনোই তারা রিয়াকশান নিচ্ছে না যে এর মধ্যে কিছু করা যাবে কি, আমাদের পানি কীভাবে খাবো না, এর কোনো বিকল্প দিচ্ছে না। আমরা একটা কারখানা থেকে পানি নিচ্ছিলাম, তাদের নিজস্ব কল, তারা দিতেও পারে নাও পারে, তারা হঠাৎই দিতে দিতে বন্ধ করে দিয়েছে যে আমরা পানি দিতে পারবো না, আমাদের পার্সোনাল কল, আমাদের সমস্যা হচ্ছে, এখান থেকে কাজের সমস্যা, সেই কারণে তারা পানি দিচ্ছে না। তো এখন সেই জন্যে এই কারণে এই জায়গাটায় বসা হয়েছে, যে এই কারণে মেম্বার প্রধান পুলিশ সবাইকে জানানো হয়েছে যে আমাদের এর বিকল্প বার করে দিতে। এটাই কতক্ষণ অবরোধ চলছে? কতক্ষণ বলতে গেলে 1 ঘন্টা 20 মিনিট, 1.5 ঘন্টা, এই এরকম টাইপেরই হবে। কিন্তু আমরা সেই কারণে এই জায়গায় আজকের বসা, যে আমাদের পানি দিতে হবে, এইটাই আমাদের আবেদন, অন্য কিছু না। আমাদের প্রশাসনের পক্ষ থেকে এসছে, ফাঁড়ি থেকে পুলিশ এসছে, এসে প্রধানকে ডাক করিয়েছে, প্রধানও আসছে, এসে সব কথা হচ্ছে, এখন কিছু রিয়াকশন নিচ্ছে না। চটা পঞ্চায়েত, আমাদের গ্রাম চটা পঞ্চায়েত, আর এর এই কারণে আমরা এখানে এসেছি, সবাই মিলে একতা হয়েছে যে আমাদের পানিটার ব্যবস্থা করে দিতে হবে। রাজনৈতিক দল ভোট চাইতে আসছে, ভোট দেওয়ার সময় বলছে যে আমরা পানির কল করে দেবো, এই দেবো, সেই দেবো, কিচ্ছু দেয় না, আমাদের আশ্বাস দিয়ে যাচ্ছে দেবো বলে দেয় না। আমরা 10 বছর কোনো পানির কলের ব্যবস্থা পাচ্ছি না, ফেড মেশিন থেকে পানি দিচ্ছে, তাদের পার্সোনাল কল তারা দিতেও পারে নাও পারে। ঠিক আছে ভাই, আমরা ভোট দিচ্ছি কিসের জন্য? আমরা ভোট দিয়ে আমরা গণতান্ত্রিক দেশে বাস করি, আমাদের পার্সোনাল অধিকার আছে সরকারকে বলার, আবেদন করার, সরকার আমাদের আবেদন শুনছে না, ভোট নিচ্ছে চলে যাচ্ছে, নিজেদের স্বার্থ উঠছে। এটা প্রায় 10-15 বছর প্রশাসনের পক্ষ থেকে এসছে, দেখছে কোনো রিয়াকশন নিচ্ছে না। পুলিশ এসছে, জেলা পরিষদ এসছে, প্রধান এসছে, মেম্বার এসছে, সবাই এসছে, এদের অনেক দিন ধরে বলা হচ্ছে, তখন রিয়াকশন নিচ্ছে না, যে আমরা অবরোধ করতে বসেছি তখন এখন এসছে অবরোধ তোলার জন্য, যাতে আমরা অবরোধ তুলে দিই, কিন্তু আমরা যতক্ষণ রেজাল্ট পাচ্ছি আমরা অবরোধ তুলবো না। সেই জায়গা থেকে যে এখানে যত কারখানা চলে, তারা দীর্ঘ সময় ধরে এখানে জল মানুষকে খাওয়াচ্ছিল, তার জন্য হয়তো এখানে সেইভাবে মানে তাদের প্রয়োজন পড়েনি, কিন্তু যখন তারা আজকে রাস্তায় নেমে রাস্তা অবরোধ করেছিল, আমাদের কথায় তারা রাস্তা অবরোধ তুলে দিয়েছে। আমরাও কথা দিয়েছি পঞ্চায়েতের পক্ষ থেকে যে আজকে দিন থেকে এক মাসের মধ্যে তারা সাইট দেখিয়েছে, যে এক মাসের মধ্যে আমরা এখানে জলের ব্যবস্থা তাদের করে দেবো, আশা করি তাদের কোনো অসুবিধা হবে না। আমার এখানে পঞ্চায়েত সদস্য রয়েছে, আর আমরাও থেকে সাইট দেখেছি যে তারা জায়গা দিতে রাজি হয়েছে, আমরা সাবমার্শালের মাধ্যমে তাদেরকে জল খাবার ব্যবস্থা করি। হ্যাঁ, এখন এই এলাকার মানুষ তারা আমাদের কথা শুনে তারা অবরোধ তুলেছে, আমরা চেষ্টা করব খুব তাড়াতাড়ি এক মাসের আগে আগে আমরা তাদের কল বসাবার ব্যবস্থা করে তাদের জল খাওয়ার ব্যবস্থা করব। আমি সবির সাপুই, উপপ্রধান চট্টগ্রাম পঞ্চায়েত।
রাজ্য জুড়ে চলছে সিপিআইএম এর ইনসাফ যাত্রা। কোচবিহার থেকে কলকাতা যেখানে দিয়েই এই ইনসাফ যাত্রা এগিয়ে চলেছে, সেখানেই স্থানীয় মানুষের জনজোয়ার শাসকের কপালে ভাঁজ ফেলেছে। সিপিআইএম এর জননেত্রী মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে আজ মানিকপুর রিক্সা স্ট্যান্ড থেকে ইনসাফ যাত্রা শুরু হয় সকাল 10টায়। অগণিত মানুষ এই ইনসাফ যাত্রায় পায়ে পা মিলিয়ে এগিয়ে চলল সাঁকড়াইল চাঁপাতলা পর্যন্ত। রাজ্য জুড়ে ইনসাফ যাত্রার প্রতিবাদী কণ্ঠ ঐক্য বদ্ধ হয়ে ধ্বনিত হবে 7ই জানুয়ারি ব্রিগেড সমাবেশে। লড়াই আমাদের সবার লড়াই। কুচবিহার থেকে কলকাতা পদযাত্রার পর আগামী 7ই জানুয়ারি ওরা সবাই মিলিত হবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই দাবি, ইনসাফের দাবি নিয়ে, হকের লড়াইয়ের দাবি নিয়ে। এ দাবি আমাদের সবার, এ লড়াই আমাদের মহিলাদের কাছে। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি রাজ্য কমিটির পক্ষ থেকে আমাদের আবেদন, নিশ্চিত করে আমরা জানি সব মহিলারা, সমস্ত অংশের মহিলারা এই যৌবনের দাবিতে যে জনগণের ব্রিগেড, যৌবনের দাবি জনগণের ব্রিগেড, তাকে ধরাতে আপনারা দাবি নিয়ে লড়াইয়ে সামিল হবেন। ICDS মহিলা, শ্রমজীবী মহিলা, সাধারণ মহিলা। বাল্যবিবাহ ও নারী পাচার রোধ এবং সাইবার প্রতারণা থেকে বাঁচতে কন্যাশ্রীর মেয়েদের নিয়ে এক সচেতনতামূলক প্রচার অভিযান চালালো হরিশ্চন্দ্রপুর 1নম্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকে। সোমবার হরিশ্চন্দ্রপুর কিরণ বালিকা বিদ্যাশ্রম উচ্চ বিদ্যালয়ের 11শ্রেণীর ছাত্রীদের হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল ও হরিশ্চন্দ্রপুর থানা পরিদর্শন করানোর পাশাপাশি সচেতনতামূলক প্রচার অভিযান চালানো হয়। প্রশাসনের আধিকারিকেরা বাল্য বিবাহ আটকানো, নারী পাচার রোধ করা সহ সরকারি বিভিন্ন প্রকল্প সম্বন্ধে সচেতন করেন। আর এই কন্যাশ্রীর মেয়েরা নিজ নিজ এলাকায় এই সব বিষয়গুলো নিয়ে সচেতনতামূলক প্রচার করবেন বলে জানান। সোশ্যাল মাধ্যমে অজানা ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব না করা, ওটিপি শেয়ার ও নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় না ছড়িয়ে দেওয়ার পরামর্শ দেন প্রশাসনের আধিকারিকরা। আজকে আমরা হরিশ্চন্দ্রপুর থানায় এসেছি এবং আমাদের থানার স্যার আর আমাদের স্কুলের স্যার আর আমাদের ব্লক থেকে যে স্যারগুলো এসেছেন আমাদের কন্যাশ্রী সম্পর্কে বা বাল্য বিবাহ সম্পর্কে আর সোশ্যাল মিডিয়া সম্পর্কে কিছু বলে কিছু তথ্য জানালেন। যেহেতু কম মানে 18 বছরের নিচে কোনো মেয়ের বিয়ে করা চলবে না, বাল্য বিবাহ প্রতিরোধ করতে হবে আর আর সোশ্যাল মিডিয়া যেমন সোশ্যাল মিডিয়া আজকাল অনেক যেমন অন্য নাম্বার থেকে কল মেসেজ এইসব আসছে, তারপরে এসব ক্লিক করা চলবে না, সোশ্যাল মিডিয়াতে অজানা লোকেদের সাথে ফ্রেন্ডশিপ করা চলবে না আর আর হচ্ছে কারোর সাথে ইমেল ওটিপি এসব শেয়ার করা চলবে না। মানে মোবাইল ভালো কাজে ব্যবহার করো, খারাপ কাজে না। পড়াশোনার ক্ষেত্রেও মোবাইল ব্যবহার করা যায় কিন্তু ভালো কাজে, খারাপ কাজে নয়। তোমার নাম? আমার নাম মুস্কান সিং। কোন ক্লাসে পড়ো? আমি 11শ্রেণীর ছাত্রী হরিশ্চন্দ্রপুর কিরণমালা বালিকা বিদ্যাশ্রম। এই মেয়েদের নিয়ে যেটা বেসিক্যালি ছিল হচ্ছে গিয়ে চাইল্ড ম্যারেজ, সাইবার সিকিউরিটি এই সমস্ত আর চাইল্ড হাইজিন হেলথ এই রিলেটেড জিনিসপত্রগুলো নিয়ে ভিজিট হলো। একটা হসপিটালে হয়েছে আর একটা থানায় হয়েছে। তো থানায় আমরা বেসিক্যালি ওদেরকে বোঝালাম যে মেয়েদেরকে কি জিনিসপত্রগুলো জানতে হবে সেফটির জন্য, সাইবার সিকিউরিটির জন্য আর সোশ্যাল অ্যাওয়ারনেসের জন্য। তো সেইগুলো আমরা এখানে ওদেরকে বোঝালাম আর এছাড়াও কী কী সমস্যার সম্মুখীন ওরা হতে পারে আর সেক্ষেত্রে ব্লক এবং থানা ওদের সুবিধার জন্য বা ওদের সহযোগিতার জন্য কী কী সহায়তা দিতে পারে, কী কী সার্ভিস দিতে পারে ওগুলো আদের আজকে ওদের একটা এক্সপোজার ভিজিট করে জানানো হলো। আপনার নাম? শুভদীপ মিত্র। স্যার আপনার পরিচয়? আমি হরিশ্চন্দ্রপুর 1নম্বর ব্লকের এক্সটেনশন অফিসার অফ মাস এডুকেশন এক্সটেনশন।